আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তাহমিনা আক্তার ফ্রম তাহমিনাস লাইফ স্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করতেছি। তো সকালে আমরা নাস্তা করেছি, আমি আমার হাজব্যান্ড সাহির। তো ওনারা মানে সাহির আর আমার হাজব্যান্ড রেস্ট নিচ্ছে, আর এখানে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তো সকালে এখানে আমি আমার জিরা যেটা গুঁড়া করে রাখি তেলে, সেটা শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি জিরাটা ভালো মতো তেলে নিচ্ছি, আর এই জিরাটা কিন্তু খুব অল্প আছে, তারপর তেলে নিতে হয়। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। এইখানে জিরাটা কিন্তু আমি আস্তে আস্তে খুব অল্প আছে এটা টেলে নিয়েছি, এটা কিন্তু খুব হাই আছে। টেলে নিলে জিরা কালারটা একদম কালো হয়ে যায়, জিরাগুলো পুড়ে যায় আর মচমচে হয় না। এখানে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জিরেটা কিন্তু অলরেডি ধরে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এটা আমার পারফেক্ট। এখন ঠান্ডা হলে আমি এর এখন ব্লেন্ড করে নিব। এটা যখন একটু মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, তখন আপনারা চেষ্টা করবেন ব্লেন্ড করার জন্য বা শিলপাটায় বেটে নেওয়ার জন্য। শিলপাটায় বেটে নিলে সবচেয়ে ভালো হয়। তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি, আমার ব্লেন্ড করা শেষ আর কি। তো এখন এটা আমি একটা প্লেটে ছড়িয়ে রেখেছি, এটা আরও একটু যখন ঠান্ডা হবে তখন আমি বয়ামে রেখে দিব। তো এই তো বয়ামে আমি রেখে দিলাম। আর এইভাবে এটা কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এটার ঘ্রাণটা মাশাল্লাহ অনেক সুন্দর, এই ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে, জিরার যে ঘ্রাণটা থাকে। তো এখন এইভাবে আমি রেখে দিলাম, আর এটা প্রায় আমার অনেক দিন চলে যাবে, প্রায় ছয় মাসেরও বেশি। আর এইখানে আম্মু যে আমাদের জন্য গরুর মাংস এনেছিল, এটা পুরোটা সলিড মাংস ছিল, একদম হাড় চর্বি ছাড়া। তো আমি এটা দিয়ে কাবাব বানাবো, সেই জন্য প্রসেস করে রাখলাম, মাংসটা একটু নর্মাল করে রাখলাম। আমি এক ফাঁকে কাবাবগুলো বানাবো, আর এইখানে সবজি রান্না করব, চাইনিজ যে ভেজিটেবলস থাকে সেটা রান্না করব। তার জন্য চিকেন নামিয়ে রেখেছি, আর এখানে এই যে ভেজিটেবলস, ক্যাপসিকাম এনেছে, ক্যাপসিকামের এখানে একটা দাগ, এটা প্রবলেম নেই, পরে কেটে দেখলাম যে পচে গেছে কি না, এটা আর পচে যায়নি। তো এখানে ক্যাপসিকাম এনেছে, এনেছে পেঁপে, আমি যা যা বলেছি সেই সব সবজিগুলোই নিয়ে আসছে। তো এখানে নিয়ে আসছে বরবটি, সব ভেজিটেবলসগুলোই খুবই ফ্রেশ ছিল। আর এই ধরনের ফ্রেশ ভেজিটেবলস দিয়ে যখন চাইনিজ ভেজিটেবলস করা হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। এইখানে মিষ্টি কুমড়া এনেছিল, এটা ভেজিটেবলসের জন্য না, এটা হচ্ছে খাট্টা রান্না করব, মিষ্টি কুমড়ার খাট্টা। তো এখানে আমি এই যে সবজিটা রান্না করার জন্য প্রথমে রসুন কুচি তেলে একটু ভেজে নিয়েছি, তারপরে চিকেনটা দিয়েছি, এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু রানের যে উপরের মাংসটা থাকে সেটা আমি কুচি করে নিয়েছি, আর বুকের মাংস হলে ঝটপট রান্না করা যায়, আর এই রানের মাংসটা হলে একটু ভালো মতো নেড়ে চেড়ে বেশিক্ষণ আর কি রান্নাটা করতে হয়, তা না হলে রানের মাংসটা কিন্তু সহজে সেদ্ধ হয় না। এখানে আমি দিয়ে দিলাম ফিশ সস প্রথমে, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, এটা ডার্ক সয়া সস। তো আমি মাংসটা একটু রান্না করে এর মধ্যে আমি এই যে সেদ্ধ করে রাখা ভেজিটেবলস দিয়ে দিলাম। এখানে আমি পেঁপেটা একটু বেশি সেদ্ধ করেছি, গাজরটা তার চেয়ে কম, আর বরবটি তার চেয়েও কম, মানে খুবই অল্প আছে সেদ্ধ করেছি গাজর আর বরবটি। তারপর এখানে আমি পেঁয়াজ চারকোনা করে কেটে তারপরে ছাড়িয়ে নিয়েছি, তো এগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি ক্যাপসিকামটা সবার লাস্টে দিব, এভাবে আমি ভালোমতো একটু ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আর এর মধ্যে আমি রান্না করে নিচ্ছি পোলাও।
এই সবজিটার সাথে খাওয়ার জন্য আমি পোলাও রান্না করে নিয়েছি। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে পোলাও রয়েছে, তো এটা আমাদের একবেলার জন্য রান্না করেছি। এখানে 1.5 কাপ পরিমাণ পোলাও চাল রয়েছে, আর পোলাওটা আজকের পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে, খুবই সুন্দর হয়েছিল, কারণ এটা পুরাতন চাল ছিল, এতদিন এই চালটাকে আমি মিস করেছিলাম। তো এখানে আমার ভেজিটেবলস রান্না করা হয়ে গিয়েছিল, আর আজকের ভেজিটেবলসটা মাশাল্লাহ এত মজার হয়েছিল আর এত একদম পারফেক্ট হয়েছে আমি যেরকম চেয়েছি। বাইরের রেস্টুরেন্টের ভেজিটেবলস কিন্তু এরকম হয়, আমি লাস্টে কর্নফ্লাওয়ার দিয়ে এটা এরকম থকথকে করে নিয়েছি, গাঢ় করে নিয়েছি। তো এই তো আমার ভেজিটেবলস আর পোলাও রান্নাও করা হয়ে গিয়েছে। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট, পোলাও রান্না করা হয়ে গিয়েছে, ভেজিটেবলস রান্না করা হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।